আমরা বারাটিও হলে কিটা করাম না করামি সব সময় তুমি আইয়া দেখরাই আমরা কয়বার টেপ সারলাম কয়বার ফানে তুলরাম কোন লাজ্জা লাইলাম কোন ফ্যান বন্ধ করলাম কয়বার আগিলাম কয়বার মুতিলাম আমি তা সব দায়িত্ব রে বা তোমার হান আচ্ছা রে ফুটি দাও রে ওবটা ও ভাই আইবার সময় দেখলাম ভিটারে খালি ফুট 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 দাও এর উৎসটি কইছ নাকি তা মাথা ফানি দেও না বেটা বাদি যায় বলে মজা করতে পারে উচ্চ দিলিম জানতে কথা কার কই দিল কইডে আম টাকা বাচ্চা তাহলে দেও আমি মিটারও বললে না রাইট কারেন্ট হয়ে যাবে তো মনে করে যাইবো কি 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 দা পাসা সাজি দুই দিন বাদে বাদে ইয়া 200 400 500 খুঁজো মাসে শুলে তো বাড়া এমনি দিমু দুনো বেটি পাগল হুড়ি এ রে হুনো বাড়া নাই বাড়াই তো কেনে মনে করো সাসারে আওলাদ দিলাই মাসপুরি গেলে খাটাই লিবে ইয়ে হন দে ভাই এক টাকাও না দে রানি আইছি বাড়ি খাম খাজ নাই বুঝলি ডেল দিলাম মুকার বেবেলা মার জেবলা মন যে আইয়া কুদিলে বা তোমার মাসপুরি গেলে টাকা নি তাই জেবলা ইচ্ছা ইবলা যদি না ইয়া হরে বা আমরা হই থাকি দিমু কইছাই আমরা যদি সম্পদশালী হইতাম তাইলে তোমার অত ফখড়া করো তাকলা মনে রি বাবা কইছাই তো নাই রি আচ্ছা চার কাল হরি চলিও সাসা বাদে আইব না পরে কেন বা আর একটু বাদ দেও আইবে বুঝছ না সাজি তোমার তো ফরজ হইলে কি 50 চক্কর তারপরে তুমি 72 চক্কর মারি দরে বাবা রে বাবা হুলো রে বাবা ই কত মালিক দেখছি রে বাবা কিন্তু তোমার এখন ইজাত মালিক আমার জীবনে দছি না আর তো তা আসি মার বলিয়া কত জায়গা এটা নু আমার ডিউটি রে বাবা তো যাই কি বাল্লা তাকি আসসালামু আলাইকুম কে রে বালা বালাই কইরো গোর এখন দেখো আর আমারই দুজনকে রক্ষা করো আই রে হায় নে এত ভাষা দাঁড়িয়ে হইছ নয়া ভাষা তারাই বুঝছ নিয়ে রে অন্তাউনের আব্বা বুঝছ না যে জায়গা তুই যাইবা নয়া ভাষান তুই গিয়া উঠবাই বুঝছ নি ও সেম ও বেটার এখন আলাম ফরাত দুই তিন গুদে পাই করে যাও করে যাও করে যাও ওই দেবো স্যার ও অন্ত নেবো স্যার ওরা বলবে তো লাইটে নিবে ইয়া স্যার এবো লাইটে নিবে ও আমারে বই খাই লইয়া হাসাও কিটা ভাষা আছেন আর কেন কিটা গাও না টাও ভাই স্যার আমি কান গাও আপনি এই ভাষা তাহলে পুরো গাওর পরিবেশ হয় মনোরম পরিবেশ ফুকরি ভাইবা বাসা ভাইবা টিউবওয়েল ভাইবা আপনি সব দামান বেটা সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম এন হে আমার হরর নতুন ভাড়াটিয়া ভাষা দেখাত লাগা যায় ইয়া মালি কানে যাইতা রে বাবা ও তাইন হইলা তান হরর ভাষা আছে দেখা দিলাম না হে মুখে গালো দুইটা বাদিয়া রিটার্ন দাও কি ইতার কাছে টাকা তা কিনানি দুজোগা টাকি জি আরাম পাইবা আল্লাহর দয়া মায়া হইলে একবার তোমারে জান্নাত তো তুলবা ওলে ই যে বেটা নানি খটা ইয়াল্লা হর হর কররা চরম করে নানি বেকায়দা উত্তর দুইটা কথা ফুরিয়ে আলো আমার আশা কথা খুব আছে আপনার হোক তা আসলে মানুষ বলা নাই ভাই সাহ আমার হৈর লাগান বালা মানুষ আপনি গাও তো তোকে কইতা না শুধু মূলত এর আমার বাপর দুশমন বুঝছেন নি এ বেটা কিতা মাত দুশমন না দুশমন না উচিত মাত বাবা বাবা তুমি ডাক্তার নি রাই ডাক্তার সময় না নি বাড়ি সব লাইট বন্ধ করে লিত হইব এর বাতে গুছলো যদি লাম লা লাগো না নি আধা পানি যাইবার আগে শরীর ফা হওয়ার আগে বেটা চুইস বন্ধ করে লিব এর বাদে না নি কারেন্ট যদি ফ্যান চালাউ না নানি তো দুমতে বেটা জানালার মাঝে বাড়ি আইলিব ও তার জ্বালা যন্ত্রণা যদি সহ্য করতে পারো তে বিশ্রাম নিয়োগী তানোর হৌরের বাড়ি নাইলে নানি তাস তাস গেল দুইটা বামারি তার নাম লইয়া
যে জল্লা দেখ বেটা রে বাবা মুরব্বি চাচা আপনি কিন্তু খামটা বালা করেন না আমি কিন্তু আমার হরে গিয়া সব তা কইমু আপনার নামে আরো মনাই চাচা না চাচা বুঝি লাইছি ও ভাই সাহেব আপনার হল কোন জাতর মানুষ না নেই আমি আর বুঝই গেছি রে ভাই সাহেব আমার ভাষা লাগতো না আসসালামু আলাইকুম আল্লাহ বঙ্গনের দোলা ফুল রুমারে চাচা এটা ঠিক করেন কি তা ঠিক করলাম না আমি তোমারে যত সময় পর্যন্ত ঘর ছাড়া বার ভাষা ছাড়া করছি না শান্তি ভাই আমরা হরব আমরা রাস্তা মাছর বাড়া নিচে গিয়ে কোন বিদা করে দিলেই বনি মাছ না হইলে সপ্তা হুনছি বাতি গিয়া সপ্তা হুনছি বাতি গিয়া ভাই সপ্তা হুনছি তোমার গাছের তলে তলে গিতা বেটা ও তোমার গো শুনলাম আঘাত বুঝলাম ফসার আগে চুজ বন্ধ করে দিচ্ছি যত পারো তাড়াতাড়ি বাগো যাইলাম যদি পারো বস্তা উস্তা গুল করিয়া রাইত বাগে দিও বাড়া গুলি ইটা যাইমু আর দিচ্ছি মান সম্মান আছে নি মান সম্মান যদি থাকতো আমার আমি ঠিকও থাকলাম মানে মান সম্মান আমার গেছে কি কেন কইরাই আব্বা যে বাড়া টিও যে মন্তাজ বুড়া আর মনে এরা তোমার রাস্তা ফায়া বেজত করে লাইছে কিতা কইলা অত বড় সাহস বাড়া টিয়া মা তোর দামান রে বেজত করে আম্মা তুমি দেখো ভাই হুন রাইতে চলে কি মাতো না কইছিল গো মাই তুই আর দামান উস্কাই দিছ না আম্মা ইনো উস্কানে দিছ না আমি রাস্তাত পাইছি ভাইয়া মনাইরা দেখছি যে আমরা গাছ যেটা লাইছিল আব্বাই ওগুন হেতার গরো লাখিন লাগি লইয়া যায় আর কি আইলো নয় এক বারাঠিয়া বাসা তুকাইতো আমি বলে আমরা আমার বৌরর বাসা আছে লইয়া যাইতাম ইনো আমার মনাই বেজত করলো ইগুরা বুঝবাস দিয়া আমি তাকে গেলাম পাইলেছে মন্তাজ বেটায় হিনো আমার এত বেজ্জত করলো বেটায় লগে লগে বারাটিয়ারে বাগাই দিলে এলো বাবা বাবা দেখ রাইনি কত বড় সাহস আমার জামাইরে বেজ্জত করেছে আচ্ছা ওগো বারাটি কি বান খেদাইয়া দিলাইলো তোমার এখানে বেজ্জত করলো আমার এখানে বেজ্জত করলো কেন বুঝাই নাই তুমি ও তো বুদ্ধিমান মানুষ হইয়া আচ্ছা যাই হোক কইরাম কেন বেজ্জত করছে ও তোমার গুণধর বাফল লাগি এ রে খবরদার হইলাম আমার আব্বার লিয়ে কোনো উল্টা পাল্টা মাত মাতবে না জানো তো কেন আমার আব্বার খাইছিল এ বেটি তুই কি তোর বাসা ঘর কে মাতোস বেটা তোর বাদ কিচ্ছু কইলা না আমিও তো তখন তা বুঝিনা গো মাই খাইল রে এখান তা বই যাও আমি আমার বউলে আমার বাড়ি যাই আর যদি তান যাইতা না আসাই তে আমি আমার একলা যাই বিদায় থাকবা আমি যাইতাম না তুই তো একা যাবি না এখন কোন মাঠে আমার নিয়ে যায় খতার মাঝে ফেস ধরিও না ডাকছো কেন কান্তা কইল গেছিলাম মনে হয়ে গেছে এখা সালু যা বুঝছো ফাটে দি হারাম দাদার হুয়া আমার দিলিম শান্তি বিদায় করিল লাইছো আমি কিতা প্রত্যেক সময় তা হালাই তোর কাছে যাই মনে ও আপনার বাড়াটি এখানে কিতা করছে তেমন কুটা করছে না ওইলে হারাম দাদা সব বেসব বুঝে না বুঝছো নি ওবা অমন তা চালি দেখছো সান বালা বালা বালাটি ফাউনি বুঝছো নি হারাম দাদার দিলিম শান্তি বিদায় করি দি বুঝছি রে বাবা আপনার গর যারে ইচ্ছা দিবা যারে ইচ্ছা খেদাইবা ওইলে বিচারায় দুষ করছে কিতাতে দুষ করছে বলছো হইছে গিয়া আমি তারে হইলাম মিটারে ডাকের বে টেকা ফাঁসলো দে মাসুল কি তাম বেড়া ফাইটানি ওইলে আমার দিল না মুখের সব দিলি ধান দিলা করিল বুঝরে আমাকে আমার কাছে কুচবে না নি আমি আগেও না করে দিলাম খাটা কিতা চিন্তা করে মন তা জানলি না না ওখানু হই যা মা কি যে আমার কাছে যদি ওখান টেকা 1000 থাকতো না তো তোমার লাগান দিলাম ধান দিন আগে মুখে ইচ্ছা মারি ভালো হইলাম মানে কত বড় বিয়া দবি করতে তোমারে দিল না 500 টাকা ওই 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 ওইলে মন তা জানলি আস্তা শরীর আতাইলে কিতা দিলিন সাদি ভাইকে না নিকুন ভাই দেখো তাকে না মানছেন পিছলি সিফাই ভাই তা তুই রাখবে পয়সা আপনারে কিতা কই রে বা মাজন সব তাকলে তো আমার কাছে কুজার আগেও আমি দিলাইলাম না কোনো ভাই না আচ্ছা তার কিতা করব তোমার কাছে নাই যখন ওখান তো পয়সা যদি ভাইতাম তে তাকলো না মনে করো মিটারও কিছু কারেন্ট
এখন তো কারেন্ট আসছে না রাস্তা রাই কষ্ট করবা দিলিন শান্তি বাইরে বদুয়া দিও না ও বা মিটার শেষ হই গেলে কি তা মিটার আর টাকা পড়তাই নাই আরে ভাই দিলিন শান্তি মাথা থামায় না পয়সা না থাকলে বড় মুখি লাগে আমি তো আর এক্সট্রা রুজি করি না ও বা আমরা কি তা কারেন্ট বিল সহ বাসা ভাড়া দেই না নি দিলিন শান্তি এক মাত মাতি লইলাই তো বললা রি এক তারিখের আগে দিলে কি তা টাটা বলে নি ওই যে তো দিন দিতে ইয়াল্লা ইয়াল্লা ইজাত মাজন জীবন হই দস না কথা বড় চেষ্টা চিন্তা কররাই নি ওখন আমার কথা কি গাইতো দিতাম না